দেখো, দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে সেকেন্ড হাফে। আমরা জানি যে গত বুধবার দিন এই নারোস্টিং অপারেশন মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই এর তরফ থেকে যে পিটিশন দাখিল করা হয়েছিল, পরে সিবিআই আধিকারিকরা সেই পিটিশন ওখান থেকে উইথড্র করেন এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতার হাইকোর্টের যে বৃহত্তর বেঞ্চ, পাঁচ বিচারপতির যেটা ফরমেশন করা হয় হাইকোর্টের তরফে, সেই বেঞ্চেই এই মামলা ফেরত আসে এবং আজকে দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়া শুরু হয়। শুনানি শুরুতেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যকে কেন পার্টি করা হয়নি এই প্রশ্ন কিন্তু বিচারপতিদের কাছে তোলেন এবং তারপরই সিবিআই এর তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তারা যেটা বলেন যে রাজ্যকে পার্টি করতে তাদের কোনো অসুবিধা নেই এবং কিছুক্ষণ আগেই যে ছবি মহামান্য কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে রাজ্যকে পার্টি করার অনুমতিও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এক মিনিটের একটা ব্রেক সেশন ছিল, সেটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং তারপর এই মুহূর্তে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চের কাছে সওয়াল করছেন। তিনি বলছেন, জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি করার কৌশলের ওপর যদি আদালত কড়া পদক্ষেপ না করে তাহলে আগামী দিনে কোনো দুষ্কৃতি গ্রেফতার হলে এই জিনিস হবে, বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাবে মানুষ। আমি আবার বলছি, তুষার মেহতা সিবিআই এর তরফ থেকে আইনজীবী সলিসিটর জেনারেল, তিনি এই চার হেভিওয়েটের বিরুদ্ধে গিয়ে তিনি যেটা আদালতে আর্জি জানাচ্ছেন যে জনগণ দিয়ে বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি করার কৌশলের ওপর যদি আদালত কড়া পদক্ষেপ না করে তাহলে আগামী দিনে কোনো দুষ্কৃতি গ্রেফতার হলেও এই জিনিস হবে, বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাবে মানুষ। আমরা বারবার বলছিলাম যে সিবিআই এর তরফ থেকে সলিসিটর জেনারেল বা অন্যান্য যারা আইনজীবী, যারা পাঁচ বিচারপতির যে বৃহত্তর বেঞ্চ, সেখানে তারা শুনানিতে বারবার মামলাটিকে বাইরে স্থানান্তরিত করার জন্য আবেদন জানাবেন বিভিন্নভাবে, তা কারণ তারা প্রভাবশালী তত্ত্ব খাড়া করতে পারেন এবং সেই প্রেক্ষিতেই ওই নিজাম প্যালেসের বাইরে লোকজনের ভিড় করে থাকা, আন্দোলন, পাথর ছোড়া ইত্যাদি, সেগুলোকেই লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের ওপর, কলকাতা হাইকোর্টকে যে বৃহত্তর বেঞ্চ সেখানে সাবমিশন করে বলছেন বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি করার কৌশলের ওপর যাতে আদালত পদক্ষেপ নেয়, এরকমই সাবমিশন চলছে। এরপরে এই চার হেভিওয়েটের তরফ থেকে আইনজীবীরা কী বলেন সেই দিকে আমাদের নজর থাকবে। সিবিআই এর তরফ থেকে আবেদন জানানো হচ্ছে বিভিন্নভাবে মামলাটি যাতে বাইরে ট্রান্সফার করা হয় এবং এই মুহূর্তেই পাঁচ বিচারপতির মধ্যে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তার যেটা অবজারভেশন আমরা সেটা জানাচ্ছি যে বিচারকের ওপর জনগণের দ্বারা কোনো চাপ তৈরি করা হয়েছে কিনা আমরা সেটা দেখতে পারি, তার বিচার ঘিরে কোনো অভিযোগ থাকলে আমরা সেটাও দেখতে পারি, কিন্তু আপনি, অর্থাৎ সিবিআইকে বলা হচ্ছে, কিন্তু আপনি বলছেন যে বিচারককে নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই, এরকমই অবজারভেশন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। পাঁচজন বিচারপতির বৃহত্তর বেঞ্চে সেন্সেশনাল নারোদাস্টিং অপারেশনের শুনানি প্রক্রিয়া চলছে, সেখানে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের অবজারভেশন, বিচারকের ওপর জনগণের দ্বারা কোনো চাপ তৈরি করা হয়েছে কি না আমরা সেটা দেখতে পারি, তার বিচার ঘিরে কোনো অভিযোগ থাকলে আমরা সেটাও দেখতে পারি, কিন্তু আপনি, অর্থাৎ সিবিআই, বলছেন যে বিচারককে নিয়ে আপনাদের কোনো অভিযোগ নেই, অর্থাৎ সলিসিটর জেনারেল বারবার যে অভিযোগগুলো করছেন তারই প্রেক্ষিতে কিন্তু পাঁচ বিচারপতির যে বেঞ্চ, বৃহত্তর বেঞ্চ, তাদের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং কিছুক্ষণ আগেই সলিসিটর জেনারেল যেটা জানাচ্ছিলেন যে জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরির একটা কৌশল এটা, তারই প্রেক্ষিতে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের অবজারভেশন কি সেটা আমরা জানালাম, সিবিআই এর তরফ থেকে মামলা বাইরে ট্রান্সফার করার জন্য প্রভাবশালী তত্ত্ব খাড়া করার একাধিক উদাহরণ টানা হচ্ছে, অন্যদিকে এই চার হেভিওয়েটের তরফ থেকে নিম্ন আদালতের জামিনের ওপর মহামান্য কলকাতা হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল সেটা যাতে পুনর্বিবেচনা করা হয় এবং তার পাশাপাশি এই পুনর্বিবেচনার পাশাপাশি এই চার হেভিওয়েট যাদেরকে এই মুহূর্তে হাউস অ্যারেস্টে রাখা হয়েছে সেটাও যাতে পুনর্বিবেচনা করা হয়, সংশ্লিষ্ট বিষয় নিয়েই কিন্তু হেভিওয়েটদের তরফ থেকে সওয়াল জবাব চলছে। একেবারে যে যে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ময়ূর, তুমি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলে যে এই নারদকাণ্ডে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে যে শুনানি চলছে সেখানে রাজ্যকে মামলায় পার্টি করার অনুমতি দিল হাইকোর্ট, পার্টি করার অনুমতি দিয়ে হাইকোর্ট ঠিক কি কি বলেছে? ওই 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 ওই
যান্ত্রিক কারণে এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, নারদকাণ্ডে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এই মুহূর্তে শুনানি চলছে। রাজ্যকে মামলায় পাঠি করার অনুমতি দিল হাইকোর্ট। জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার উপর চাপ তৈরির কৌশল, আদালত কড়া পদক্ষেপ না করলে একই জিনিস হবে, আগামী দিনে কোনো দুষ্কৃতি গ্রেপ্তার হলেও একই জিনিস হবে, বিচার ব্যবস্থার উপর আস্থা হারাবে জনগণ, আদালতে সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতার। বিচারকের উপর জনগণের দ্বারা কোনো চাপ তৈরি হয়েছে কিনা দেখতে পারি, তার বিচার ঘিরে কোনো অভিযোগ থাকলে সেটাও দেখতে পারি, কিন্তু আপনি বলছেন বিচারকের উপর কোনো অভিযোগ নেই। শুনানিতে মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।